একেবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রতি পর্বের মতো এবারের পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখলাম যে আসলে ডুফলো নো ফলো ব্যাকলিং কিভাবে আমরা চেক করতে পারি। এটা কিন্তু আপনার শুধুমাত্র যে কমেন্ট ব্যাকলিংকের ক্ষেত্রে প্রযোজ্য এমনটা কিন্তু নয়, এটা কমেন্ট ব্যাকলিংকের পাশাপাশি যত ধরনের ব্যাকলিংক আছে, যত ধরনের লিংক আছে, সমস্ত লিংকের জন্য কিন্তু ডুফলো নো ফলোটা প্রযোজ্য। ঠিক আছে, তো আমরা এতক্ষণ এসইওর মাত্র একটা ব্যাকলিং সিস্টেম দেখেছি, সেটা হচ্ছে কমেন্ট করে কিভাবে ব্যাকলিং করা যায়। তো একটা সময় ছিল যখন কমেন্ট ব্যাকলিং এর প্রচুর কাজ পাওয়া যেত বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, কিন্তু এখন এত পরিমাণে স্প্যামিং বেড়ে গেছে। আপনারা স্প্যামিং টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেই টিউটোরিয়ালে দেখেছেন যে আসলে হিউজ পরিমাণ স্প্যামিং মানে হয় কমেন্ট ব্যাকলিক নিয়ে। আর এত স্প্যামিং এর জন্য এখন যে কোনো ওয়েবসাইটের যারা মালিক আছে তারা সবাই তাদের ব্যাকলিং গুলোকে নো ফলো অটোমেটিক করে রাখে। সো এই ক্ষেত্রে যেহেতু নো ফলো ব্যাকলিংক এর তেমন কোনো গুরুত্ব নেই এসইওতে, সো যেহেতু ওয়েবসাইটের মালিকরা তাদের ব্যাকলিং গুলোকে অটোমেটিক নো ফলো করে রাখে, সো এই ক্ষেত্রে আসলে এই জন্য মূলত কমেন্ট ব্যাকলিংটা প্রায় অলমোস্ট উঠে গেছে। খুব কম কাজ পাওয়া যায়, দুই একটা কাজ ফ্রিল্যান্সিং সাইট গুলোতে পাওয়া যায় এবং অনেক সময় যায় না। তো এই জন্য আসলে কমেন্ট ব্যাকলিং এখন প্রায় নেই বললেই চলে অ্যাকচুয়ালি। কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি বা ইন্ডিয়ান যারা পিপল তাদের মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় যে কমেন্ট ব্যাকলিং এর কাজ করতে চায়। কিন্তু আপনি যখন কমেন্ট ব্যাকলিং করতে যাবেন তখন দেখবেন যে 100টা ব্যাকলিং করলে হয়তো আপনার 10টা লিংক অ্যাপ্রুভ হবে, বাকি 90টাই অ্যাপ্রুভ হবে না। এর কারণ হচ্ছে যে আমরা আসলে মেনলি যেটা করি যে পোস্ট না পড়েই আমরা ব্যাকলিং করে দেই বা আমাদের স্বার্থ উদ্দেশ্যের জন্য ব্যাকলিং করি, কিন্তু আসলে কিন্তু সিস্টেমটা এমন না। সিস্টেমটা হচ্ছে যে আপনি কমেন্ট করবেন, পোস্ট পড়ে আপনি যদি কোনো তথ্য জানার থাকে বা আপনি যদি কোনো কিছু বুঝে থাকেন বা কোনো কিছু বলার থাকে তখনই কিন্তু আপনি কমেন্ট করবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমই আমরা আমাদের লিংক বিল্ড আপ করার জন্য কমেন্ট করি। সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ওনাররা এই ধরনের কমেন্ট অ্যাপ্রুভ করে না বা অ্যাপ্রুভ করলেও সেখানে নো ফলো দিয়ে রাখে। সো এই ক্ষেত্রে এই সকল সমস্যার কারণে এখন প্রায় কমেন্ট ব্যাকলিং একেবারেই নেই বললেই চলে। তো তারপরও যেহেতু আপনারা সবাই কমেন্ট ব্যাকলিং এর কথাই বেশি শোনেন চারপাশে, সো এই জন্য আমরা কমেন্ট ব্যাকলিং কিভাবে করবেন সেটা দেখালাম। এবং মূলত এসইওতে যারা ব্যাকলিং করেন তাদের কমেন্টের মাধ্যমে মূলত প্রথম দেখানো হয় ব্যাকলিং সিস্টেম, এই জন্য আমরা এটি দেখিয়েছি। আপনারাও প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা উঠে গেছে দেখে যে এটার যে এসইওতে তেমন কোনো গুরুত্বই নেই এমন নয়। আপনি যদি সঠিক জায়গায় ডুফলো কমেন্ট করতে পারেন এবং পারফেক্ট কমেন্ট করতে পারেন দেন অবশ্যই সেই কমেন্ট আপনার জন্য সুফল বয়ে আনবে। তো আশা করি বুঝতে পারলেন। আগামী পর্বে আমন্ত্রণ রইল, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নতুন কোনো ব্যাকলিং সিস্টেম সম্পর্কে হয়তো জানবো, তো সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।